বলো কেন লিখেছো? শিমুল, তোমার কি কোনো লজ্জা শরম নাই? এত ইমোশনাল কেন? জয়িতা, কাউকে এতটা আঘাত দিও না যে সে প্রার্থনায় বসে তোমার কথা ভেবে কাঁদে, কারণ তখন বিচারটা না মানুষের কাছে না, স্রষ্টার কাছে চলে যায়। কষ্ট? কিসের কষ্ট? দেখো শিমুল, আমরা জাস্ট টাইম পাস করার জন্য, ঠিক আছে, নট ফর সিরিয়াস। এটা সিরিয়াসের কি আছে? আমি তো তোমাকে বারবারই বলেছি আমরা এটাতে সিরিয়াসলি যাব না। কারো হাত ধরার আগে 100 বার নয় 1000 বার ভাবো যে সেই হাত দুটো ধরে রাখার ক্ষমতা তোমার সারা জীবনের জন্য আছে কিনা। কিছুদিন পর পরিবারের দোহাই দিয়ে, অজুহাত দিয়ে, হাত দুটো ছেড়ে দিয়ে সম্পর্ক নষ্ট করে নিজেকে প্রতারক পরিচয় দিও না। শিমুল, তুমি কি আমাকে এখানে ডেকেছো এসব কথা বলার জন্য? তুমি জানো কি, মিথ্যা আশা দেখিয়ে কারো কাছে কিছুটা সময় ভালো থাকার চেয়ে কোনো আশা না দিয়ে তার কাছে সারা জীবন ভালো থাকাই শ্রেয়। অন্তত গর্ব করে বলা যায় যে কখনো কেউ তোমাকে বেইমান বলতে পারবে না। শিমুল শোনো, আমি তোমার সাথে কোনো রকম বেইমানি করি নি। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কাউকে ভরসা দিও কিংবা পাশে থাকার প্রতিজ্ঞা করো। আকাশ কুসুম স্বপ্ন দেখিয়ে তুমি মাঝপথে ফেলে রেখে নিজেকে ব্যর্থতার পরিচয় দিও না। যেটুকু পারবে সেইটুকু করার চেষ্টা করবে, অন্তত দিন শেষে মানুষের কাছে তুমি বলতে পারবে তুমি তোমার জায়গাতে সঠিক ছিলা, তুমি কথা দিয়ে কথা রাখতে পেরেছো। শিমুল শোনো, আমার মেজাজটা না আসলে খুব খারাপ হয়ে যাচ্ছে, তোমার এইসব ফালতু কথা শোনার টাইম আমার একদম নেই। আর কিছু বলবো তুমি? ফালতু কথা, ফালতু কথা, খুব ভালো বলেছো। সরি, আমি তোমার মূল্যবান সময় নষ্ট করলাম। তুমি তোমার মতো করে ভালো থাকো, ভীষণ শুভকামনা তোমার জন্য। না না।